রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়, আবারও আপনাদের সামনে নতুন আলোচনা নিয়ে। আমি রাশি নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমি দুটো রাশি নিয়ে আলোচনা করেছি অলরেডি, মেষ রাশি, মিশ্র রাশি। আপনারা অধীর অপেক্ষায় বসে আছেন যে কবে মিথুন রাশি হবে, কবে কন্যা রাশি হবে, কবে ধনু রাশি হবে, কবে মীন রাশি হবে। আজ আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশি যেটা কালপুরুষের তৃতীয় রাশি, এই রাশির অধিপতি বুধ। বুধ চঞ্চলমতি, অস্থিরমতি, দ্বিমোনা ভাবযুক্ত, কর্মচঞ্চল এবং বালক সুলভ গ্রহ। এদের মধ্যে তীক্ষ্ণ মেধা থাকে, কিন্তু অস্থিরমতি, এরা কর্মপাগল, কিন্তু নিজেরাই ঠিক করতে পারে না কোন কাজটা করবে কোন কাজটা করবে না। এদের মধ্যে দ্বিমোনা ভাব দেখা যায়, আজ যাকে ভালোবাসছে কাল তাকে নিন্দা করতে পারে, আজ যাকে প্রশংসা করছে কাল তাকে ঘৃণা করতে পারে। আজ সত্য কথা বলছে, কাল মিথ্যা কথা বলতে পারে। আজ সরল মনের, কাল কুটিল মনের হতে পারে। আজ যে জিনিস পছন্দ করছে কাল সে জিনিস অপছন্দ করতে পারে। আজ কৃপণ, কাল সে ব্যয়বহুল হতে পারে। এরা একটু কৃপণ হয় সাধারণত, কিন্তু এরা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে অকৃতি। এরা শত্রুকে কখনো হেয় করে না এবং এরা বিশ্বাসী হয়, এবং এদের মধ্যে একটা কামোদ্দীপক চেহারা থাকে। এদের গায়ের রং তামাটে বন্ধে হয় এবং এদের আকর্ষণ করার, মানুষকে আকর্ষণ করার, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার ওয়াল ক্ষমতা থাকে এদের। এরা কখনো খুব রোগা হয় না, আবার খুব লম্বাও হয় না। তবে এদের মধ্যে রুচিবোধ খুব ভালো থাকে, সূক্ষ্ম রুচি বা হয় এরা, এবং এরা সাধারণত দালালি, এজেন্সি, ডাক্তার, ওকালতি, আইন সংক্রান্ত কোনো কাজ, শাকসবজি, কৃষিকাজ, বুদ্ধি কাটিয়ে কোনো কাজ, শিল্প সাহিত্যে শিল্প সাহিত্য মূলক কাজ, অভিনেতা, সাহিত্যিক, সুরকার, এবং এরা সঙ্গীত ও নৃত্য কুশলী হিসেবেও কিন্তু ভালো কাজ করতে পারে। যে কোনো ধরনের দালালি কাজও কিন্তু এরা খুব ভালো পারে। তবে এদের পেটের রোগ, বদহজম প্রায় ভুগতে দেখা যায়, স্নায়বিক প্রায় ভুগতে পারে, এবং এদের মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা, বক্ষ পীড়া, ফুসফুস, পেটের রোগ, চোখের রোগ, নাক কান গলার সমস্যা কিন্তু দেখা যায়। তবে এরা কিন্তু বিয়ের পরেও অন্য মেয়ে জাতক হলে অন্য মেয়ে প্রেমে পড়তে পারে, জাতিকে হলে কিন্তু অন্য পুরুষের প্রেমে পড়তে বা তার সঙ্গে অন্য পুরুষের সাথে শয্যা সঙ্গিনী হতেও এরা কিন্তু দ্বিধাবোধ করে না। এদের মধ্যে কিন্তু চারিত্রিক জায়গায় একটু পরিবর্তন দেখা যায়, অনেক বয়সেও কিন্তু এরা ছেচল্লিশ বছর বয়সের পরেও কিন্তু এরা অন্য পুরুষের বা অন্য নারীর প্রেমে কিন্তু এরা পড়তে পারে। এদের শুভ সংখ্যা 5, 6, 8, শুভ মূল অনন্ত মূল, ক্ষীরিকার মূল, শুভ রত্ন মুনস্টোন বা মুক্তা, রক্তপোয়াল, পান্না। শুভ গ্রহ বুধ, শুক্র, শনি। শুভ বার বুধ, শুক্র, শনি। শুভ সংখ্যা, শুভ তারিখ ইংরাজি মাসে শুভ তারিখ 5, 6, 8, 14, 15, 16, 23, 24, 26। এই রাশির জাতিকারা কিন্তু মিথুন রাশির জাতিকারা খুব মিষ্টভাষী হয়,
এদের দ্বিগুণা ভাবযুক্ত হয়, অস্থির মতযুক্ত হয়, কিন্তু এদের অদিতি আপ্যায়ন কিন্তু দারুণ অকৃতি, এবং এদের মধ্যে এরা কিন্তু ভালো স্বামী কিন্তু পায় না, এবং এদের বিয়ের পরেও কিন্তু এরা অন্য পুরুষের সঙ্গে শয্যা সঙ্গিনী হতেও কিন্তু এরা দ্বিধা বোধ করে, এবং এদের মধ্যে চারিত্রিক দুর্বলতা তো একটা দেখা যায়, কারণ যে কোনো পুরুষকে আকর্ষণ করার এরা অদ্ভুত ক্ষমতা রাখে। এদের জরায়ু স্থল চোখ এবং স্নায়ুবিক ক্রিয়ায় নারীরা কিন্তু ভুগতে পারে, এবং এদের প্রেম বিবাহ শতকরা 50% শুভ, আর প্রেম বিবাহ 60% শুভ, আর সামাজিক বিবাহ এদের 40% শুভ। তবে মিথুন রাশির সূক্ষ্ম রুচিবোধ থাকে, এবং যেখানে শিল্পমূলক কাজ, ভালো সুরকার, ভালো গীতিকার, ভালো সাহিত্যকার এবং ভালো অভিনেতা কিন্তু এরা হতে পারে, এবং বুধের মধ্যে মেধা দ্রব্য থাকে, এবং এদের কিন্তু প্রয়োজনের অতিরিক্ত এরা কিন্তু ভাবুক স্বভাবের, আবার অনেক সময় এরা নিজেরাই কিছুতে ভুল করে ফেলে, কারণ এরা বন্ধু নির্বাচন কিন্তু ঠিক করে করতে পারে না, স্মরণ মনে সবার সাথে মিশে যায়, কে ভালো কে মন্দ এরা কিন্তু না বুঝে নিজেরাই কিন্তু এদের অস্থির মতি ও কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সমস্যা করে, এদের বারবার পেশা পরিবর্তন হয়, কিন্তু উপরওয়ালার আশীর্বাদ থাকে এরা কিন্তু ভালো কর্ম পেতে পারে, এবং বিদেশ ভ্রমণে এরা কখনো পিছু হয় না, এদের বিদেশ ভ্রমণের প্রতি এদের তীব্র ইচ্ছা থাকে, এই রাশির জাতিকারাও কিন্তু বিদেশ ভ্রমণ করতে ভালোবাসে, এবং তারা কখনো কখনো আবার নিঃসঙ্গতাও পছন্দ করে। আজ মিথুন রাশি সম্পর্কে বললাম, এরপরে কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃষ্টি, ধনু করে আমি মীন রাশি বন্ত সব বলব, আপনারা অপেক্ষা করুন, আর আবার এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন যদি ভালো লাগে, কমেন্ট পোস্ট করবেন এবং শেয়ার করবেন।